চিংড়ি মাছের মশলাটা ভাজতে দিতে হবে তারপরে এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়বো এরপরে একটু মশলাটা যাতে না পুড়ে যায় একটু জল অ্যাড করব আমি দিয়ে একটু নাড়তে থাকবো মশলাটা ভাজা ভাজা হতে দিতে হবে দিয়ে মশলাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি চিংড়ি মাছ 200 গ্রাম চিংড়ি মাছ আমি নিলাম নিয়ে আমি নাড়লাম মশলার উপরে আমি চিংড়ি মাছটা নাড়লাম কিছু সময় নাড়তে থাকবো তারপরে আমি এতে কুচানো আলু অ্যাড করলাম সিদ্ধ করা কুচানো আলু তারপর কিছু সময় নাড়বো নাড়ার পরে একটু তেল ছাড়া ছাড়া হয়ে এলে এতে আর একটু গরম মশলা এক ফিঞ্চের মতো গরম মশলা দিলাম দিয়ে একটু সময় নাড়বো নাড়তে নাড়তে এতে একটু লবণ স্বাদ মতো লবণ হাফ চা চামচ লবণ দিয়ে নাড়লাম তারপরে আমি এতে এক চা চামচ চিনি দিলাম দিয়ে নাড়তে থাকবো এবার এতে একটু যেহেতু আমি কাঁচা চিংড়ি মাছটা দিয়েছিলাম তাই জন্য একটু সর্ষের তেল অ্যাড করলাম দিয়ে একটু সময় নাড়বো এবারে আমি নারকেলের দুধটা আমি অ্যাড করব নারকেলের দুধটা আমি দিয়ে দিলাম হাফ নারকেল তাকে কুড়িয়ে জলে চটকে ভালো করে দুধ বের করে ছেঁকে দুধ বের করে আমি দিয়ে দিলাম দিয়ে দেখুন কি সুন্দর কালার এসছে এবার আমি এটাকে 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দেব
তারপরে আমি ঢাকনা খুলে তাতে তিনটে চেরা পাকা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এবার আমরা এটাকে সিম আঁচে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট। এবার আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। দেখুন বাড়িতে ট্রাই করবেন আপনারা, খুব ইজি এবং সুস্বাদু রেসিপি। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।